ধর্মতলার শাহী সভা শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ধর্মতলা আসেন, আর এসবের মাঝে সল্টলেকের বিকাশ ভবন এবং করুণাময়ীতে পোস্টারে ছয়লাভ। শুধু সল্টলেকই নয়, কলকাতার বিভিন্ন প্রান্তেই নজরে এসেছে এই পোস্টার, মোটা ভাই ভোট নাই। এই পোস্টার নজর আসতেই শুরু হয়েছে তর্চা। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া এবং আইটিসেলের তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে, যেখানে বিজেপির মূল ইস্যু হতে চলেছে কেন্দ্রীয় স্কিম থেকে বঞ্চনা আর দুর্নীতির অভিযোগ। সেখানেই তৃণমূলও বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হতে পিছিয়ে নেই। বিভিন্ন জায়গায় পোস্টারে ছয়লাভ হয়েছে। একদিকে ধর্মতলায় বিজেপির সভা রয়েছে, সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর এসবের মাঝেই দেখা গেল সল্টলেক এবং বিকাশ ভবন করুণাময়ীতে পোস্টারে ছয়লাভ। তবে সেই পোস্টারে দেখা যাচ্ছে যে মোটা ভাই ভোট নাই, এই পোস্টার কিন্তু নজরে আসছে। আর এই পোস্টার নজরে আসতেই শুরু হয়েছে একটা রাজনৈতিক তর্চা। সল্টলেকের বিকাশ ভবন থেকে করুণাময়ীতে এই পোস্টারে ছয়লাভ হয়ে গেছে। সল্টলেকে নয়, তবে কলকাতার বিভিন্ন প্রান্তও কিন্তু এই একই পোস্টারের নজরে আসছে, যেখানে আজ মেগা সমাবেশ হতে চলেছে বিজেপির তরফে। ধর্মতলায় এই সভা হতে চলেছে, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের বহু প্রথম সারির বিজেপি নেতা নেতৃত্বরা উপস্থিত থাকবেন। তার আগেই দেখা গেল সল্টলেকের বিকাশ ভবন এবং করুণাময়ীতে পোস্টারে ছয়লাভ হয়েছে। তবে শুধুমাত্র এই সমস্ত জায়গা নয়, কলকাতার বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে যে মোটা ভাই ভোট নাই, এই পোস্টার কিন্তু নজরে আসছে।